HTML এর ফর্ম ডিজাইন, ফর্ম কিভাবে তৈরি করতে হয়, অলমোস্ট HTML এর অনেক কিছুই দেখে ফেলেছি, অনেক কিছুই শিখে ফেলেছি। তো ফর্ম কি জিনিস, ফর্ম আমি এই পেজে আর কিছু করব না, এই পেজটা অনেক লেন্দি হয়ে গেছে। আমি এবার যা করার নেক্সট পেজ টু তে করব, টু ডট HTML এ করব। ফর্ম ডিজাইন, ফর্ম কি জিনিস, আমরা অনেক ওয়েবসাইটে ঢুকেছি, ঢুকে আমরা দেখতে পাই যে ধরুন লগ ইন করতে বলে, ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে সাবমিট করছি, কিংবা রেজিস্ট্রেশন করতে বলে, যেখানে আমরা নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এটসেট্রা এটসেট্রা, ফর্মের এইগুলো হচ্ছে এক একটা ফর্মের ফিল্ড, যার মধ্যে আমরা টাইপ করে আমাদের নামটা লিখছি। এটা হচ্ছে ফর্মের একটা ফিল্ড। টু বি ভেরি প্রিসাইসলি বলতে গেলে এটা হলো ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড যেখানে আমরা ইনপুট দিচ্ছি। কি ইনপুট দিচ্ছি, ইজ আস্কিং ফর মাই নেম, আমার নামটা ইনপুট চাইছে। আমি কি করছি, আমার নামটা ওই ফিল্ডের মধ্যে টাইপ করছি। এটা আমি কি করলাম, ইনপুট ফিল্ড, তাতে কি করছি, আমার নামটা টাইপ করছি, দিয়ে ইনপুট করছি, করে লাস্টে কি করছি, একটা সাবমিট বাটন থাকছে বা সেভ, সেভ বাটনের মধ্যে সেভ লেখা থাকতে পারে, কন্টিনিউ লেখা থাকতে পারে, নেক্সট লেখা থাকতে পারে, হোয়াট এভার, দ্য বাটন ইজ কল্ড সাবমিট বাটন। সাবমিট বাটন থাকছে যাতে আমরা প্রেস করলে কি হচ্ছে, এই ডেটাগুলো সার্ভারে সেন্ড হয়ে যাচ্ছে, এবং সার্ভারে সেন্ড হলে কি হচ্ছে, সার্ভার ডেটাবেসে স্টোর করে দিচ্ছে। এই ডেটাবেসে সার্ভারে কিভাবে যাচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে, এটা বিয়ন্ড দি স্কোপ অফ HTML টিউটোরিয়াল। এটা জানতে গেলে আমার PHP টিউটোরিয়ালগুলো আপনাদের ফলো করতে হবে, তাতে আমি আপনাদের সার্ভার টেকনোলজি শিখিয়ে দেবো, কিভাবে ফর্মের ডেটা সেভ করতে হয়, অ্যাক্সেস করতে হয়, এবং সেটাকে ডেটাবেসে কিভাবে সেভ করতে হয়। তো আপাতত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফর্মের ডিজাইন, এই ডিজাইনটা কিভাবে করে। ফর্মে কিছু এলিমেন্টস আছে, প্রত্যেকটা এলিমেন্টই আমি চেষ্টা করব দেখানোর এক এক করে। চলুন দেখতে থাকি, আপাতত অনেক কিছু শিখে গেছেন, এখন বেশি হয়তো আমাকে বলতে হবে না, আমি জিনিসগুলো লিখলেই আপনারা হয়তো ক্যাচ করে নিতে পারবেন কিভাবে কি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সো ফর্ম ট্যাগ, FORM ফর্ম, ফর্ম ট্যাগের কিছু প্রপার্টিজ আছে, যেমন মেথড, যেগুলো আমাদের ডিফাইন করতে হয়, যদিও এখানে এগুলোর কোনো কাজ নেই, তবু আমি দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে লাগবে। মেথড দু রকমের হয়, এক পোস্ট আর একটা হয় গেট। টু টাইপস অফ মেথডস আর দেয়ার, পোস্ট অ্যান্ড গেট। মোস্ট অফ দি কেসেস আমরা পোস্ট ইউজ করি, পোস্ট। মেথডটা কি, মেথড হচ্ছে আমার ফর্মের প্রয়োজনীয়তাটা কি, রিকোয়ারমেন্টটা কি। আমি একটু আগেই বলেছি যে কিছু ডেটা আমরা ইনপুট করে সাবমিট করি, সাবমিট করলে সেই ডেটাটা কি হয়, সার্ভারে সেন্ড হয়। সার্ভারে কি মেথডে আমি সেন্ড করব, তার সেই দু রকম মেথডে আমরা সার্ভারে ডেটা সেন্ড করতে পারি, এবং সার্ভারে আমরা ওই দু রকম মেথডেই ডেটা রিসিভ করতে পারি। সেই মেথড গুলোকে বলা হয় পোস্ট মেথড অ্যান্ড গেট মেথড। তো আমরা মোস্ট অফ দি কেসেস ফর্মে পোস্ট মেথড ইউজ করব। There are two methods, one is get and another is post. In server we will receive, post or get method using service name.
রিজেক্টটাকে বললাম ফর্মে ডেটা ফিল আপ করে কি করতে হবে, আমাকে সাবমিট বাটনে প্রেস করতে হবে। সাবমিট বাটনে প্রেস করলে এই যে ডেটাগুলো আমি ইনপুটে নিলাম ইউজারের কাছ থেকে, সেই ডেটাগুলো আমি কোথায় সেন্ড করব, কোন পেজে সেন্ড করব, যে পেজে গিয়ে আমি কি করব ডেটাগুলোকে রিসিভ করব, সেই পেজের অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। সো দিস অ্যাকশন ইজ দ্য পেজ হোয়ার উই উইল রিসিভ দ্য ডেটা হুইচ ইজ ইনপুটেড বাই দি ইউজার। তো অ্যাকশন পেজে আমাকে সেই পেজে পাত্তা দিতে হবে, হুইচ ইজ বিয়ন্ড দিস টিউটোরিয়াল। সো আমি জাস্ট এখানে ফর এক্সাম্পল লিখে রাখলাম thre.html, আরো অনেক অ্যাট্রিবিউটস আছে, তো ফর দা মোমেন্ট বিং এটুকুনি ঠিক আছে। চলুন এবার আমরা ফর্মের এলিমেন্টস গুলো দেখি। প্রথমে আমি নিলাম, প্রথমে একটা টেবিল নিয়ে নিই, যেহেতু আমরা টেবিল শিখেছি আপাতত টেবিল নিয়েই কাজ করি। বড় টেবিল সেলফ অ্যাডিং 0, সেলফ স্পেসিং 0, এলিমেন্ট গুলো পরপর আমরা লিখতেই পারতাম যেরকম খুশি ভাবে, কিন্তু আমি একটা টেবিল নিয়ে নিলাম যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং আপনারা বুঝতে পারবেন যে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে আমরা টেবিলকে ইউজ করি। সো সেই জন্য আমি এক্সাম্পলটা নিলাম। ফার্স্ট ফর্ম এলিমেন্ট এবার আমি লিখব, ভালো করে দেখুন, ইনপুট টাইপ টেক্সট নেম ইজ ইকুয়াল টু ইউজার নেম, আইডি is equal to id is equal to এখন দরকার নেই id, id পরে শুনুন, name is equal to user name, value is equal to null। আমরা একবার চালিয়ে দেখে আসি কি হলো। আরেকটা প্রপার্টি ইউজ করছি প্রথমবার, দেখে নিই, এই
এই যে ফিল্ডটা দেখছেন এটা হলো আমার ইনপুট ফিল্ড। এখানে আপনি কার্সার নিয়ে গিয়ে বা মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে এরকম কার্সার দেখতে পাবেন এবং আপনি আপনার নামটা লিখতে পারবেন। এবার আমি ফিল্ডটা একটুখানি ভালো করে বুঝিয়ে দিই। ফিল্ডটা হচ্ছে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ হচ্ছে সেলফ এন্ডেড ট্যাগ। ভালো করে লক্ষ্য করবেন এর লাস্টে কিন্তু এরকম ভাবে কোনো ট্যাগ শেষ হচ্ছে না। যা ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের প্রপার্টি সমস্ত কিছু ইনপুট ট্যাগের মধ্যেই লেখা হচ্ছে এবং ইট ইজ এ সেলফ এন্ডেড ট্যাগ। ভ্যালু, ভ্যালু নাল, যদি মনে করুন আপনাকে বাই ডিফল্ট কোনো ভ্যালু এর মধ্যে দেখাতে হবে, ধরুন বিশ্ব অলরেডি আপনাকে দেখাতে হবে, তখন আপনি এই ভ্যালুর মধ্যে বিশ্ব লিখে দিলে এই ফিল্ডে অলরেডি বিশ্ব চলে আসবে, কিন্তু তারপরেও আপনি এখানে টাইপ করতে পারবেন। নেক্সট, ইন জেনারেল ব্ল্যাঙ্ক থাকে তো আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। এবার আমরা বলছি নেম প্রপার্টি, নেম, নেম ইজ ইকুয়াল টু ইউজার নেম দিয়েছি, এটা আপনার যা খুশি ইচ্ছা আপনি দিতে পারেন। আপনি এক্স ওয়াই জেড, আপনি ইউজার নেমের জায়গায় আপনি ইমেল, আপনি হোয়াট এভার, এক্স ওয়াই জেড, এনি নেম, এনি নেম ইউ ক্যান গিভ। এই নেমটার কাজ কি? এই নেমটার কাজ হচ্ছে যখন ফর্মটা সাবমিট হবে, সাবমিট হওয়ার পর আমরা যে পেজে ভ্যালুটা রিসিভ করতে চাইবো সেই পেজে ভ্যালুটা রিসিভ করার জন্য তো আমার একটা নাম দরকার, যে আমি কী নাম দিয়ে রিসিভ করবো। সেই নামটা হচ্ছে, এই ইনপুট ফিল্ডের নাম হচ্ছে ইউজার নেম। সেখানে আমরা ক্যাচ করি যে ভাই ইউজার নেম ইনপুট ফিল্ডের মধ্যে কী ভ্যালু দিয়েছে সেটা দাও, তো সেটা আইডেন্টিফাই করবার জন্য আমাকে এখানে একটা নাম দিতে হয়। এই নামটা আমার সেন্ড করবার সময় কাজে লাগে। এই ভ্যারিয়েবলটা, এই নামটা, এই যে ভ্যালুটা কাস্টমার বা ইউজার ইনপুট করে সেই ইনপুট ভ্যালুটাকে বয়ে নিয়ে যায় সেকেন্ড পেজে, নেক্সট পেজে, যেখানে আমরা ভ্যালুটা রিসিভ করি থ্রু দিস নেম, ইউজার নেম। এখানে আমি যে নেম দেবো সেই নেম দিয়েই আমাকে অ্যাকশন পেজে রিসিভ করতে হবে ভ্যালুটাকে। টাইপ, টাইপ অফ দি ইনপুট ইজ টেক্সট। তো দের আর ডিফারেন্ট টাইপস অফ টাইপ টাইপ নাওয়েডেজ, লাইক ইমেল, ফোন নাম্বার, নাম্বার, জেনারেলি উই ইউজ টেক্সট অ্যান্ড অ্যানাদার টাইপ আই উইল শো ইউ নাও। নেক্সট রো, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, সরি, দেখুন পাসওয়ার্ড ফিল্ডে কিছু টাইপ করলে অ্যাস্টেরিক্স বা বোল্ডার আসছে। কেন আসছে? তার কারণ আমি এখানে টাইপ পাসওয়ার্ড দিয়েছি, তাই জন্য। এখানে টেক্সট দিলে ঠিক উপরে ফিল্ড টেক্সট ফিল্ডের মতন টেক্সট আসত। এছাড়া আর যে ফিল্ড আছে, যেমন ধরুন আপনারা দেখেছেন ফিল্ডগুলো পরে কীভাবে ইউজ করতে হবে আমি দেখাবো, আপাতত আমি জাস্ট ফিল্ড ইনপুট টাইপগুলো দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় হচ্ছে সিলেক্ট নেম ইজ ইকুয়াল টু সিটি,
আউটপুটটাকে দেখে নিই। ড্রপ ডাউনের মধ্যে এই যে ভ্যালুগুলো দেখছেন আপনারা, এই ভ্যালুগুলো হচ্ছে এই 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 ইনপুট ফিল্ডটাকে বলা হয় ড্রপ ডাউন ফিল্ড। কিভাবে লিখতে হয় সেটা তো কোডে আপনারা দেখেছেন, এই ফিল্ডটাকে বলা হয় ড্রপ ডাউন ফিল্ড। ড্রপ ডাউনের মধ্যে যেটা আপনি ক্লিক করবেন সেই ভ্যালুটা সিলেক্ট হয়ে যাবে। এই যে যে ভ্যালুগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেগুলো আসছে এইখান থেকে, এই কলকাতা, চেন্নাই, যে ভ্যালুটা আপনি সিলেক্ট করবেন, যে অপশনটা আপনি সিলেক্ট করবেন, উই বেটার সে অপশন, যে অপশনটা আপনি সিলেক্ট করবেন সেই আপনি যখন সাবমিট বাটন প্রেস করবেন তখন তার করেসপন্ডিং ভ্যালুটা আপনার অ্যাকশন পেজে পৌঁছাবে। করেসপন্ডিং ভ্যালু মানে দিস ইজ দ্য করেসপন্ডিং ভ্যালু, যদি আপনি চেন্নাই সিলেক্ট করেন তাহলে 2 পৌঁছাবে করেসপন্ডিং ভ্যালু, মানে সাবমিট করলে ভ্যালু পাবে নেক্সট পেজে 2। আপনি যদি ব্যাঙ্গালোর সিলেক্ট করেন তাহলে সাবমিট করলে ব্যাঙ্ক পাবে, আপনি যদি কলকাতা সিলেক্ট করেন তাহলে সাবমিট করলে 1 পাবে, লাইক দিস। মানে আমরা চাইছি যে চেন্নাই সিলেক্ট করে গেলে, এটা আমি জানি যে আমি চেন্নাই সিলেক্ট করলে 2 পাবো, এবং অ্যাকশন পেজে আমি এই হিসেবেই ভ্যালুটা নেবো যে হ্যাঁ 2 সিলেক্ট করা হয়েছে, তার মানে চেন্নাই সিলেক্ট করা হয়েছে, লাইক দিস। আমি এখানে চাইলে চেন্নাইও পাঠাতে পারি, 2 পাঠাতে পারি, যা খুশি আমার ইচ্ছা হিসেবে পাঠাতে পারি। নেক্সট নেক্সট ফিল্ড দেখবো, ইনপুট ফিল্ড এলিমেন্টস, নেক্সট এলিমেন্টস অফ ফর্ম।
একটা জিনিস লক্ষ্য করবেন, রেডিও বাটনের প্রত্যেকটা নাম কিন্তু আমি ড্রিঙ্ক দিয়েছি, সেম। কেন সেম দিয়েছি এখনই বুঝতে পারবেন। আগেরটা ছিল চেকবক্স, চেকবক্সে প্রত্যেকটা এলিমেন্ট ডিফারেন্ট প্রপার্টির জন্য ছিল, কিন্তু রেডিও বাটন আমরা সেখানে ইউজ করি যেখানে এই চারটে ড্রিঙ্কের মধ্যে আপনাকে যে কোনো একটা ড্রিঙ্কই চুজ করতে হবে, আপনি মাল্টিপল ড্রিঙ্ক চুজ করতে পারবেন না ইন দ্যাট কেস। যেমন ধরুন জেন্ডার, মেল অথবা ফিমেল, আপনি এর বাইরে যেতে পারবেন না, এইসব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা রেডিও বাটন ইউজ করি। কিরকম দেখা যাক আউটপুট কিরকম হয়। দেখুন আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন, যে মুহূর্তে অন্য একটা সিলেক্ট করবেন আর একটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাই জন্য প্রতিটারই নাম সেম, মানে যে কোনো একটা আপনি সিলেক্ট করুন তার করেসপন্ডিং ভ্যালু, ভ্যালু মানে দিস ওয়ান, করেসপন্ডিং ভ্যালু দিস ওয়ান, যেটাকে সিলেক্ট করবেন তার করেসপন্ডিং ভ্যালুটা পেয়ে যাবে। আমরা এখানেও ঠিক চেকবক্সের মতন এখানেও বাই ডিফল্ট যদি চাই কাউকে একটা চেক করে রাখতে পারি, রেখে আমি অন অন করতে পারি। ধরুন আমার আইডিয়ালি আমি প্রথমটাকে চেক করে রাখবো, যখনই পেজ খুলবে বাই ডিফল্ট প্রথমটা চেক হয়ে খুলবে। মোটামুটি সব রকম এলিমেন্টই আপনাদের দেখিয়ে দিলাম, এছাড়াও আর বর্তমানে ক্যালেন্ডার এলিমেন্ট এটসেট্রা এটসেট্রা অনেক কিছু নতুন এসছে, সেগুলো মানে যখন আপনারা প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করবেন তখন দরকার পড়লে গুগল সার্চ করে নিতে পারবেন। আপাতত ফর বেসিক রিকোয়ারমেন্ট দিস ইজ মোস্ট অফ দি অপশনস, এবং এটুকুনি অপশন জানলেই হবে। এবং এর সাথে লাস্ট অপশন যেটা দরকার, সাবমিট বাটন প্রেস করা, সাবমিট বাটন প্রেস করার অপশনটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই সাবমিট বাটনটা প্রেস করলেই এই ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো আপনারা ইনপুট করছেন সেই ইনপুট ভ্যালুগুলো পৌঁছে যাবে। কোন প্রপার্টিস এর মধ্যে ভ্যালুগুলো যাবে, যেমন ড্রিঙ্ক, এটা হলো নেম, ড্রিঙ্কে যে ভ্যালুটা আপনি সিলেক্ট করেছেন ড্রিঙ্কের রেসপেক্টে চলে যাবে। এর নেম যেরকম, ওয়াটারের রেসপেক্টে আপনি যদি কিছু সিলেক্ট করে থাকেন সেটা যাবে, না সিলেক্ট করলে জিরো যাবে। সিমিলারলি
এই ড্রপ ডাউন থেকে আপনি যে সিটিটা সিলেক্ট করবেন সেই সিটির সিটির করসপন্ডিং ভ্যালুটা চলে যাবে। পাসওয়ার্ডে যেটা আপনি টাইপ করবেন এখানে এই ভ্যালু ফিল্ডে সেটা চলে যাবে এই ইউজার পাস নামের মাধ্যমে দিয়ে। এবং সিমিলারলি ইউজার নেমে আপনি যেটা পাস টাইপ করবেন এই যে ভ্যালুটা আপনি দেবেন, ও শিট ও শিট, ইউজার নেমের মধ্যে যে ভ্যালুটা আপনি দেবেন সেটা ইউজার নেম ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে চলে যাবে। এবার সাবমিট বাটনটা প্রেস করলে কোন পেজে যাবে ভ্যালুগুলো নিয়ে সেই পেজটা আপনি অ্যাকশনে এখানে লিখেছেন, থ্রি ডট এইচটিএমএল পেজে চলে যাবে। কি মেথডে যাবে? পোস্ট মেথডে যাবে। আমরা এবার সাবমিট বাটনটা প্রেস করে দেখবো যে আদৌ থ্রি ডট এইচটিএমএল পেজে যাচ্ছে কিনা, ভ্যালু নিয়ে যাচ্ছে কিনা, এবং ভ্যালু কিভাবে রিসিভ করতে হবে সেই প্রসেসটা বিয়ন্ড এইচটিএমএল সেটা আমরা এইচটিএমএল এ শিখতে পারবো না। সেটার জন্য সার্ভার স্ক্রিপ্টিং জানতে হবে, শিখতে হবে। সেটার জন্য আমাদের অন্য সম্পূর্ণ একটি অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং সেটি হলো আমাদের পিএইচপি আমরা শিখবো পরবর্তীকালে। আপাতত দেখে নেবো যে আমাদের ফর্মটা, যে ফর্মের আমরা অ্যাকশন পেজ থ্রি করেছি সাবমিট বাটন প্রেস করলে সেখানে আমরা পৌঁছতে পারছি কি না, চলুন আমরা দেখে নেবো। দেখে নিন থ্রি ডট এইচটিএমএল সাবমিট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে থ্রি ডট এইচটিএমএল পেজে আমরা পৌঁছে গেছি। তো বন্ধুরা এইচটিএমএলটা আমরা মোটামুটি শিখে দিলাম। এইচটিএমএল এ এরপরে আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে, অনেক বলবো না, এর উপরেই বেস করে সমস্ত অ্যাডভান্স জিনিসপত্র আছে। তো সেগুলো শিখতে গেলে একটুখানি ইন্টারনেটে কিছু টিউটোরিয়ালস রয়েছে, আশা করি এবার সেই সকল টিউটোরিয়ালস আপনারা পড়লে খুব সহজেই বুঝতে পারবেন, অথবা কোনো পার্টিকুলার বা স্পেসিফিক রিকোয়ারমেন্ট হলে আমার কাছেও জিজ্ঞেস করতে পারেন, দরকার হলে আমি এখানে উত্তর দেবো, অথবা কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্টের উপরে ভিডিও তৈরি করে যদি আপনাদের দেখাতে হয় কীভাবে জিনিসটা করতে হয় সেটাও আমি করে আপনাদের দেখিয়ে দেবো। তো আপাতত এইচটিএমএল শিখলাম, কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন নিশ্চয়ই রয়ে গেছে যে আমরা এতে তো আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না। তো ওয়েবসাইট ডিজাইন করবার জন্য নেক্সট ফেজ যেটা দরকার সেটা হচ্ছে সিএসএস, স্টাইল শিট, সিএসএস মানে ডিজাইন করার জন্য, কালারিং করার জন্য, বিভিন্ন রকম আইটেমে স্টাইল দেওয়ার জন্য আমাদের জানতে হবে সিএসএস, এবং সেটাকে এইচটিএমএল এর মধ্যে আমরা কি করে এমবেড করব, কিভাবে এইচটিএমএল এলিমেন্টস এর মধ্যে সেটাকে আমরা ইউজ করব সেটা জানতে হবে, শিখতে হবে। তার জন্য সিএসএস শিখতে হবে, সিএসএস এর কয়েকটা মিনিমাম অপশান আমরা শিখব, কিভাবে সিএসএস কে এইচটিএমএল এ এমবেড করা হয়, কিভাবে সিএসএস কে অন পেজ অন এলিমেন্ট ইউটিলাইজ করা হয়, এগুলো আমরা শিখব। শেখার পরে আমরা একটা ওয়েব পেজ, খুব সিম্পল একটা ওয়েব পেজ ডিজাইন করব, কিন্তু তার আগে আপনাদের সিএসএস টা শিখতে হবে। তো যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে